তাং সালো লেগিসলেটিভ এসেম্বলিনি বাজেট সেশন তৈ খাই জাখা বিএসসি কমিটি নি কাসা ককসা পান্ডা মানজাখা মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী তে বিএসসি কমিটি নি কোবন অসমারক ককসা পান্ডাও ফাই মন্ত্রী রতন লাল নাথ সাকা মার্চ তালনি ফার্স্ট ডে নি সিমিন হাস্তে ও সেনজাকানি থাঙ্গই দঙ্গ বিধানসভা বাজেট সেশন ফিফ মার্চ জরা সাল থামরম্বই খাইজাকাই বিধানসভা বাজেট সেশন তাই ফিফ মার্চ নি সারেগণ বাজেট পাস খাইজাকাই হেনে সাবেক খানারেখা মন্ত্রী রতন লাল নাথ আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে, বাজেট অধিবেশন। এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে নির্বাচনের দাম আমাদের জেগেছে। সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই, যাতে সমস্ত বিধায়করা, মন্ত্রীরা, অন্য যারা আছে সবার জন্য নির্বাচনে কাজে তারা অংশগ্রহণ করতে পারে। সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয় বরাদ্দ, যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম। এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে, প্রথম দিনে বাজেট ভাষণ করবেন। এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে, রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে, এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, আগেই ছিল, এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে, এটা প্লেস করবে। এবং প্রাইভেট মেম্বার্স রেজলিউশন প্রায় 2.5-3 ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা ভারতীয় বিজেপি সদস্য একজন পেয়েছেন, আরেকজন পেয়েছেন সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের। এটা ব্যালটিংই হয়, যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন, এটা আলোচনা হবে। এরপরে 2-3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাস হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাস হয়ে যাবে, যেটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। এরপরে বাজেট ডিসকাশন শুরু হবে, 4-5 তারিখ ডিসকাশন হয়ে 5 তারিখে বিকেলের দিকে গিয়ে বাজেট পাস হয়ে যাবে। এই হলো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে করা হয়েছে। রাজা খড়াগুলি নিশিমি অমিত নিকক্ষম চিনি খরাং।